আসলে ফুলের সৌন্দর্য এমন একটা বিষয়, এটা স্পর্শ করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ফুল কেন, যে কোনো সৌন্দর্যকে স্পর্শ করে দেখা যায় না, সৌন্দর্যকে উপভোগ করে নিতে হয়, সৌন্দর্য চোখে দেখে সেটাকে উপলব্ধি করতে হয়। ঠিক এমনই সৌন্দর্যমণ্ডিত একটি ফুল হচ্ছে শিবজটা। দেখছেন ফুলগুলি জটার মতো হয়ে নিচের দিকে ঝুলেছে, খুবই চমৎকার টুকটুকে লাল, খয়েরি লাল বর্ণের এই ফুলটি ফুটে থাকে। বছরের সারা সময়েই ফুলটি গাছে থাকে। এটা যদি উদ্যানে অথবা আপনার বাড়ির বাগানে রোপণ করেন, আপনার বাগানকে চমৎকার অর্নামেন্টাল ভ্যালু দিবে, যা কিনা খুবই সুন্দর। আপনারা নিশ্চয়ই এর সৌন্দর্যটা দেখে বুঝতে পারছেন যে কিরকম লাগছে এই জায়গাটা। এই ফুলটির নাম শিবজটা, আগেই বলেছি। এছাড়া এর কিছু নাম আছে শিবজুল, ব্রহ্মজটা ইত্যাদি। অন্যান্য নামের মধ্যে আছে বিলাইলেজা, একালাইফা, ক্যাটটেইল, ক্যাটারপিলার প্ল্যান্ট, ফক্সটেইল, স্পিড কপার লিফ ইত্যাদি হচ্ছে এই ফুলের নাম। বৈজ্ঞানিক নাম হচ্ছে একালাইফা হিসপিডা, যা ইউফেরবিয়েসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। এটা ফুলটি হচ্ছে ইউফেরবিয়েসি পরিবারভুক্ত, আপনাদেরকে দেখালাম। লাল বা গাঢ় লাল, কখনো কখনো কিছুটা খয়েরি লাল, লম্বাটে ফুলগুলি দীর্ঘস্থায়ী হয়, অনেকদিন পর্যন্ত টিকে থাকে। ফুল ফোটার নির্দিষ্ট কোনো সময় নেই, সারা বছর জুড়েই ফুল ফুটতে পারে। একবার ফুল ফুটতে শুরু করলে পর্যায়ক্রমে বারবার ফুটে। তবে এই ফুল গন্ধহীন, বীজ থেকে সহজেই এর চারা জন্মানো যায় এবং কাটিং পদ্ধতিতেও কলম করা যায়। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে এই গাছ লাগানো হয়। এর আদি বাসভূমি হাওয়াই ও ওশিনিয়া অঞ্চলে। বুঝতেই পারছেন নামের সাথে চমৎকার মিল রয়েছে, তাই নামকরণের কারণও এইটাই। ঝোপাকৃতির বেশ সৌন্দর্যমণ্ডিত এই উদ্ভিদটি টবেও লাগানো সম্ভব। এর পুষ্পমঞ্জুরিগুলি খুবই চমৎকার। এটা কিন্তু একটা ফুল নয়, এখানে অসংখ্য ফুলের সমাহার। এটা হচ্ছে একটা পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরিগুলি এভাবে নিচের দিকে ঝুলে থাকে, দেখতে বেশ চমৎকার লাগে। তো আপনারা যদি কেউ বাগানে রোপণ করতে চান, বাগানে করতে পারেন, অথবা টবের মধ্যেও রাখতে পারেন। কেউ যদি ব্যালকনিতে বারান্দায় টবে দিয়ে রাখতে চান, এই ফুলটাকে রাখতে পারেন। সারা বছর ফুল দিবে এবং এর সৌন্দর্যে আপনার ব্যালকনিকে সাজিয়ে তুলবে, আপনার পারিবারিক গার্ডেনকে সাজিয়ে তুলবে। আশা করছি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। তো পরিশেষে একটা নিবেদন রেখে যেতে চাই, যে যেখানেই আছেন, যেভাবেই আছেন, ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন সবাই, বৃক্ষরোপণ করবেন, প্রকৃতিকে বাঁচাবেন, প্রকৃতিতে বাঁচবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।